বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। জেলা পরিষদের আসনে মনোনয়ন জমা দেন তিনি। এদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়ন জমার শেষ দিনে মনোনয়ন জমা দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন বারাসাতে জেলা শাসকের অফিসে মনোনয়ন দেন তিনি। জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দিতে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আসেন বিধায়ক। অন্যান্য জেলায় তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলেও 224 পরগনার ক্ষেত্রে প্রার্থী তালিকা ঘোষণা করেনি দল। কেন আগাম দলীয় প্রার্থী ঘোষণা করা হল না 224 পরগনায়? এই প্রসঙ্গে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, গত কয়েকদিন ধরে জেলায় নবজোয়ার কর্মসূচি ছিল। নবজোয়ার কর্মসূচির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত ছিল। নবজোয়ার কর্মসূচির কারণে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত ছিলেন। ভোট ঘোষণা হতেই নবজোয়ার কর্মসূচির প্রার্থী বাছাইয়ের নির্বাচন বন্ধ করা হয়। ফলে দলগতভাবে বুথস্তর, আঞ্চলিক স্তর, ব্লক স্তরের ওপর নির্ভর করতে হয়েছে। জেলা স্তর থেকে তালিকা রাজ্য স্তরে পাঠানো হয়েছিল। রাজ্যের সিলমোহর আসার পরই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। সকলের সম্মতি নিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে। এই সপ্তাহে পরপর তিন দিন আমাদের জেলায় ছিল 10, 11, 12। থাকার সময় তিনি যেটা বলেছেন যে তিনি সারা বাংলায় 50 দিন ধরে কুচবিহার থেকে আরম্ভ করে কাকদ্বীপ পর্যন্ত রাস্তায় আছেন, মানুষের মতামত তিনি নিয়েছেন, অধিবেশন করে বুথের মানুষের মতামত তিনি নিয়েছেন, কিন্তু ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার কারণে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে সাধারণ লোকের ভোট নেওয়ার যে কর্মসূচি, এই দুটো জেলায় স্থগিত রেখেছে দল। স্বাভাবিকভাবেই এটা দলগতভাবে বুথ স্তর, আঞ্চলিক স্তর, ব্লক স্তর, বিধানসভা স্তর এবং জেলা স্তরের ওপরেই দল আস্থা ভরসা রেখেছে। সেই সর্বসম্মতি তালিকা রাজ্য পার্টির কাছে যায়, সেই তালিকা অনুমোদন হয়, সেই ওপরে দাঁড়িয়েই আজকে বিভিন্ন জায়গায়, গতকালকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির লেভেল, আজকে আমাদের জেলা পরিষদ উত্তর চব্বিশ পরগনার 66টা সিটে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। সুতরাং এটা দলের হয়তো আলাদা করে, ওই যে বললাম যে আলাদা করে হয়তো ওয়েবসাইট বা নোটিফিকেশান হয়নি, কিন্তু আমাদের কাছে দলগতভাবে উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টির কাছে রাজ্য দপ্তরের অনুমোদনের তালিকাটা চলে এসছে। এটা সমস্ত সূত্র, যে সূত্রর কথা তারা বলেছিলেন সেই সূত্র মেনেই সকলের মতামত নিয়ে করা হয়েছে। পাশাপাশি রাজ্যে মনোনয়ন নিয়ে অশান্তি নিয়ে বিধায়ক বলেন, দলকে কালিমালিপ্ত করতে বিরোধীরা এসব করছে, এর সাথে দল কোনোভাবেই যুক্ত নয়। এই বিষয়ে তিনি আরো জানান, দল এটাকে সমর্থন করে না। যদি কোনো অতি উৎসাহী তৃণমূল কংগ্রেসের কর্মী বা বিশৃঙ্খলা করতে যায়, এটা খোঁজ নিয়ে তদন্ত করে দেখা দরকার যে তৃণমূল কংগ্রেসের বদনাম করবার জন্যে অন্য কোনো দলের লোক এটা করে তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে কি না। যদি তাই না হবে, তাহলে বাংলায় আপনারা দেখেছেন আমরা তৃণমূল কংগ্রেস যেখানে গতকাল পর্যন্ত 40,000 কম মনোনয়নপত্র জমা দিয়েছি, সেখানে বিরোধীরা 80,000 মনোনয়নপত্র জমা দিয়েছে। তাহলে বিরোধিতার বিরোধিত্ব করছে এই তত্ত্বটা আর থাকে না। সুতরাং ভারতীয় জনতা পার্টি, সিপিএম এবং কংগ্রেস তারা ওই এক ধো তুলে বসে আছে, কিন্তু আমরা তো ভোটের দায়িত্ব নিতে পারবো না। আমরা পার্টির প্রার্থী, ভোট কারা দেবেন সেটা তো মানুষ ঠিক করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বারাসাত। ইতে আজই আসো। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।